তাজা হাও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চাইনিজ বর্ণমালা। চীন দেশে আমরা জানি তাদের অক্ষর রয়েছে 8105টি। হ্যাঁ, এই 8105টি অক্ষরের মধ্যে 200টি অক্ষরকে বলা হয় মৌলিক অক্ষর, তাকে আমরা বাংলা ভাষায় বর্ণমালা বলতে পারি। এই 200টি অক্ষর এমন যে এই 200টি অক্ষর ব্যবহার করে বা যুক্ত করে অন্য অক্ষরগুলি তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যে 8000 অক্ষরের কথা বলছি, সেই অক্ষর প্রায় সবই হলো যুক্ত অক্ষর। হ্যাঁ, এই যুক্ত অক্ষরগুলোর শেখা সহজ হবে যদি আমরা এই মৌলিক 200 অক্ষর শিখে ফেলি। মৌলিক 200 অক্ষর বা চীনা বর্ণমালা যদি আমরা সেটা শিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আসেন, এই বর্ণমালার মধ্যে প্রথম 5টি অক্ষর বা বর্ণ, সেগুলোকে একেবারেই ওরা বলে হচ্ছে, এটা কী বলা যায়, বাংলা ভাষায় বলা যায় ঘাত। ঘাত ঘাত মানে হলো কলম একবার এদিক ডানে বামে দিয়ে যতটুকু দাগ দেওয়া যায় একটা অক্ষর লেখার জন্য, অতটুকুকে বলা হয় একটা ঘাত। এটাকে আমাদের দেশে লোকেরা স্ট্রোক বলে পরিচিত করেছে। আসেন, আমরা একটি স্ট্রোক বা ঘাত সম্পর্কে আগে শিখি। হ্যাঁ, এই 5টি ঘাতের মধ্যে প্রথম ঘাতটাকে বলা হয় হং। হং হং হচ্ছে এইরকম একটি দাগ। হ্যাঁ, এইরকম একটা দাগ, এটা হলো চাইনিজ অক্ষরগুলোর মধ্যে প্রথম অক্ষর গণ্য করা হয়। এই হং শব্দের অর্থ হলো আনুভূমিক দাগ বা চওড়া দাগ, কিন্তু এরকম একটি অক্ষর চাইনিজ ভাষায় রয়েছে, আমরা জানি, এই অক্ষরটিকে বলা হয় ই। ই মানে এক, এক অর্থে এটি ব্যবহার করা হয়। এই ই হং দিয়ে অনেকগুলো অক্ষর তৈরি করা যায় বা অনেক অক্ষরের সাথেই এই এই দাগটির দরকার হয়ে থাকে। পরবর্তী অক্ষর যেটা, সেটা হলো সু। খেয়াল করেন, এরকম একটা সোজা দাগ। হ্যাঁ, এটা হলো উল্লম্ব দাগ বা একটা সোজা খাড়া দাগ, এটাকে বলা হয় সু। অ্যাকচুয়ালি সু মানে গাছ, কিন্তু এই অক্ষরটি এখন আর এককভাবে ব্যবহার করা হয় না, কিন্তু অন্যান্য অক্ষর তৈরির জন্য এই অক্ষরটি ব্যবহার করা হয়। খেয়াল করেন, আমরা এই দুই অক্ষর মিলায় অনেকগুলো অক্ষর তৈরি করতে পারবো। যেমন ধরেন সি একটি অক্ষর, সি মানে দশ, এরকম একটা হং লেখেন, মাঝখান দিয়ে একটা সু লেখেন, হং আর সু একসাথে হয়ে একটা অক্ষর তৈরি হলো। বাংলাদেশে এটাকে আমরা যোগ চিহ্ন বলতে পারি, কিন্তু চীনে এটা হলো দশ। যে আমাদের গণনায় 8, 9, 10, এই দশ অক্ষরটি এইরকম। তো এই দুটোর মিলনে একটি অক্ষর তৈরি হলো। যদি আমরা তিনটা হং লিখি, খেয়াল করেন, একটা দুইটা তিনটা হং লিখলাম, একটা সু লিখলাম, এখানেও কিন্তু একটা অক্ষর তৈরি হলো, এটাকে বলা হয় ফং। ফং অর্থ সমৃদ্ধ হওয়া। সুতরাং খেয়াল করেন যে এই অক্ষর, এই যে মৌলিক অক্ষর বা মৌলিক দাগ বা ঘাত, এগুলোর মিলনে অসংখ্য অক্ষর তৈরি হচ্ছে। শুধু এই হং দিয়েও কিন্তু একাধিক অক্ষর হতে পারে। খেয়াল করেন, হং একবার লিখলাম, এক লেখা হয়ে গেল। হং যদি আপনি দুইবার লেখেন না, তাহলে এটা হবে দুই, আর এটার উচ্চারণ হচ্ছে আর। হং যদি আপনি তিনবার লেখেন, খেয়াল করেন, একটা দুইটা তিনটা, তাহলে এটার উচ্চারণ হচ্ছে সান, যার অর্থ হবে তিন। এভাবে একটি অক্ষর বা একটি দাগকে একাধিকবার কম্বিনেশনের সাজানোর মাধ্যমে বিভিন্ন চাইনিজ অক্ষর তৈরি হচ্ছে। এর পরবর্তী অক্ষর আসেন, একটা অক্ষর হলো ফিয়ে, এটাকে বলা হয় ফিয়ে, ডান দিকে। হ্যাঁ, ফিয়ে। আচ্ছা, যদি বাম দিকে দেওয়া হয়, হ্যাঁ, তাকে বলা হয় না, কিন্তু এই দুটোকে একই ধরনের গণ্য করা হচ্ছে, ডানে বা বামে ফিয়ে। হ্যাঁ, ফিয়ে এটার নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এটি অন্যদের সাথে যোগ হয়ে নতুন একটি অক্ষর তৈরি করতে পারে, বহু অক্ষরই তৈরি করতে পারে। যেমন ধরেন যে এরকম একটা ফিয়ে লিখলাম, সাথে এই আরেকটি অক্ষর দিলাম, এটার আলাদা নাম আছে, আমরা আসছি। এই কিন্তু এইটা যে দেখেন, খেয়াল করেন, দুই অংশের কম্বিনেশনে তৈরি হলো, এটার নাম হলো জিউ, মানে নয়। পরে এটা আসেন, একটা অক্ষর, এইটা একটা অক্ষর। হ্যাঁ, এটাকে বলা হয় দিয়েন। দিয়েন মানে হলো ফোঁটা, ডট। আমাদের বাংলা ভাষায় বা ইংরেজিতেও এমন একটা ফোঁটা দিলে সেটাকে আমরা বাংলায় ফোঁটা বলি। হ্যাঁ, কিন্তু চাইনিজ দেশের ফোঁটাগুলি এরকম লম্বা হয়, এটাকে ওরা বলে দিয়েন। দিয়েনের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু সে বহু অক্ষরের সাথে যোগ হয়ে
নতুন একটি অক্ষর তৈরি করে। আমাদের বাংলা ভাষাতেই খেয়াল করেন যে একটা অক্ষর হলো ব, কিন্তু এখানে যদি আপনি একটা ফোঁটা দেন তার অর্থ হয়ে যাবে র। এই একটা অক্ষর ড, কিন্তু এর ফোঁটা দেন হয়ে যাবে র। একইভাবে চাইনিজ দেশেও এই দিয়েন এই লম্বা করে একটু লেখা হয়, এটি বহু জায়গায় ব্যবহার হয়ে এরকম অক্ষরের উচ্চারণকে পরিবর্তন করে দেয়, তার অর্থকে পরিবর্তন করে দেয়। এরপরে একটি অক্ষর আসেন, অক্ষরের নাম হচ্ছে ই। ই মানে হলো আকশা। ই মূলত এরকম, খেয়াল করেন এটা হলো ই। আচ্ছা, এই ই অক্ষরের দিয়ে বহু অক্ষর তৈরি করা যায়। ই এর কিন্তু একাধিক রকমের চেহারা আছে। হ্যাঁ, এটি আমরা একটা রূপ দেখলাম, ই এর আরেকটি রূপ হচ্ছে এইটা, খেয়াল করেন এই যে, এটাকেও কিন্তু ই বলা হয়। হ্যাঁ, আমরা ই আর এই যে ফিয়ে একসাথে লাগিয়েছি, তাই না? ফিয়ে, এটা হলো ফিয়ে আর এটা হলো ই, এই দুইটা মিলাইয়ে কিন্তু একটা অক্ষর তৈরি হয়েছে, নাম হলো জিউ। এটাকে আরও এভাবেও লেখা যায়। হ্যাঁ, এইটা খেয়াল করেন, এই অক্ষরটা ই। হ্যাঁ, ই এভাবে লেখা যায়, আকশা, আমাদের দেশে বর্ষির মতো কিছুটা দেখতে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা অক্ষর লিখি, খেয়াল করেন ই ব্যবহার করে একটা অক্ষর লিখব। প্রথমে আপনি এরকম দিয়ে এই দেন, তারপরে এই দিয়ে এই দেন, এই একটা অক্ষর তৈরি করলাম। খেয়াল করেন যে এইটা হলো কিন্তু ই। হ্যাঁ, এটা ই, আবার এটাও কিন্তু ই, আর এটা এই যে সু, এই তিনটা মিলাই আমরা একটা অক্ষর তৈরি করলাম, এটা না হলে ইয়ে। ইয়ে মানে হচ্ছে ও, আরও, আমিও, তুমিও, কোনো শব্দের পরে যখন ও ব্যবহার করা হয় সে ও চাইনিজ ভাষায় ইয়ে। তাহলে আমরা এখানে কতটা অক্ষর খেয়াল করছি, শিখছি, খেয়াল করেন। এক নম্বর হলো হং, হ্যাঁ, দুই নম্বর সু, তিন নম্বর হলো ফিয়ে, চার নম্বর হলো দিয়েন, আর পাঁচ নম্বর হচ্ছে ই। খেয়াল করেন, আমরা এখানে পাঁচটা অক্ষর শিখে ফেললাম। এই অক্ষরগুলি মুছে দিই, আমরা পরবর্তী ধাপে আবার আসছি। এরপরে ষষ্ঠ নম্বর অক্ষর আমরা আগেই শিখে ফেলেছি, সেটা ছিল সি। সি হলো দশ, আমরা আগেই শিখেছি, সি হচ্ছে ষষ্ঠ নম্বর অক্ষর। হ্যাঁ, নাম্বার সিক্স, ছয় নম্বর, নাম্বার সেভেন বা সাত নম্বর অক্ষরে আমরা আসি। সাত নম্বর অক্ষর হলো ছাং। ছাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অক্ষর, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এই ছাং শব্দের আসল অর্থ হলো কারখানা। আমরা অতীতকালে দিকে আমরা খেয়াল করি, পুরনো আমলে যখন কারখানা তৈরি হতো সাধারণত টিনের চাল থাকতো, খেয়াল করবেন সেই চালগুলো এমন করে তৈরি করা হতো। যদি আপনাকে পুরনো ফ্যাক্টরিগুলো দেখে থাকবেন দেখবেন সে তাদের চাল এভাবে তৈরি করা হয়েছে। এই এইটা থেকেই এই ছবিটা নেওয়া হয়েছে, যার অর্থ হলো কারখানা, কিন্তু এর উচ্চারণ হলো ছাং। ছাং উচ্চারণ করব কিন্তু অক্ষরটা লিখতে হবে এমন, মানে কারখানার চাল, চালা লেখা হচ্ছে। ছাং দিয়ে অনেক অক্ষর তৈরি করা যায়। এবার একটা উদাহরণ আপনাদের দেওয়া যাক, মনে করেন এটা একটা ছাং লিখলাম, ভেতরে আরেকটি অক্ষর লিখলাম, এই একটা অক্ষর। হ্যাঁ, এই অক্ষরটাকে বলা হয় দিং, এটিও কিন্তু একটি মৌলিক অক্ষর। আমরা যে দুশো অক্ষর শেখার কথা বলছি, আমাদের এটিও একটি অক্ষর, এটি হলো দিং। ছাঙের মধ্যে যখন আপনি দিং লিখবেন উচ্চারণ হবে থিং। থিং মানে হচ্ছে হল ঘর, একটা বড় ঘর, উচ্চারণ হচ্ছে থিং, লিখতে হবে আপনি ছাঙের মধ্যে একটা দিং। আসেন দশ নম্বর, আট নম্বর অক্ষর, আট নম্বর অক্ষর হচ্ছে এরকম, আট নম্বর অক্ষরটা হচ্ছে এই, এটা খেয়াল করেন। অক্ষর লেখা দেন, আপনি প্রথমে এইটা দাগ দেন, এটা দেন, এটা দেন, এটা উচ্চারণ হচ্ছে ফাং। ফাং মানে হলো ঝুরি, ফাং মানে ঝুরি। এটা আরেকটি উচ্চারণ আছে সি, সি, একই অক্ষর, দুইটা উচ্চারণ, অর্থ হচ্ছে ঝুরি। কিন্তু এই অক্ষরের মধ্যে যদি আপনি একটি এরকম কাটাকাটি টাইপের অক্ষর চিহ্ন দেন না, গুণ চিহ্ন বা কাটাকাটি চিহ্ন, এটার উচ্চারণ হয়ে যাবে ছুই, ছুই, কিউ ইউ, ছুই। ছুই মানে হচ্ছে অঞ্চল, আর এটা হচ্ছে থিং। হ্যাঁ, আগে লিখে রাখি TING, থিং, তাহলে ছুই মানে হচ্ছে অঞ্চল। নয় নম্বর অক্ষরটা খেয়াল করে, নয় নম্বর অক্ষর হলো
এরকম একটা সোজা দাগ দেন, এই একটা দাগ দেন, এই অক্ষরটা উচ্চারণ হচ্ছে পু, পু, বি ইউ, বি ইউ, পু, 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 পু শব্দের মানে হলো ভবিষ্যৎবাণী করা। ধরেন আজকের 2000 সালে কেউ ভবিষ্যৎবাণী করলো যে 3000 সালে আকাশ থেকে একটা লোহা পড়ে যে মনে করেন যে আবুল কাসেমের দাঁত ভাঙবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করা যার চাইনিজে বলা হয় পু। পু দিয়ে আমরা কিছু অক্ষর তৈরি করতে পারি। একটা উদাহরণ দিই, খেয়াল করেন এরকম একটা অক্ষর পু, এর এইখান দিয়ে একটা সোজা একটা হং লিখে দেন আর একটা অর্ধেক হং লেখেন, এটা অর্থ হলো খা, খা, এর উচ্চারণ হচ্ছে খা, খা মানে হলো কার্ড, কার্ড, ওই যে ভিজিটিং কার্ড বা ব্যাংক কার্ড আমরা যেটা ব্যবহার করি, কার্ড হলো খা। আসেন আমরা 10 নম্বর অক্ষরটা খেয়াল করি। হ্যাঁ, 10 নম্বর অক্ষর, 10 নম্বর অক্ষর হলো এটা, এক দাগ, এইটা, এইটার উচ্চারণ হলো জিওং, জে আই ও এন জি, জিওং, জিওং শব্দের মানে হলো সীমানা, বর্ডার, জিওং মানে হলো বর্ডার। জিওং দিয়ে আমরা একটা অক্ষর তৈরি করে দেখি, খেয়াল করেন প্রথম আমরা এইরকম দাগ দিলাম, এই নিলাম, এই নিলাম, এটা জিওং তো, এখন এইখান দিয়ে একটা দাগ দিলাম, এইখান দিয়ে একটা দাগ দিলাম, মাঝখান দিয়ে দুইটা দাগ, হ্যাঁ, তার মাঝখান দিয়ে আরও একটা দাগ, এইভাবে নিচে নামা দিলাম, দুইটা হং একটা সু, এটার উচ্চারণ হলো ইয়ং, ওয়াই ও এন জি, ইয়ং মানে হলো ব্যবহার করা। তাহলে জিওং দিয়ে তৈরি হচ্ছে ইয়ং, পু দিয়ে হচ্ছে খা, আর ফাং দিয়ে হচ্ছে ছুই, ছাং দিয়ে হচ্ছে থিং। হ্যাঁ, শি দিয়ে তো অনেক অক্ষর হয়, শি দিয়ে যেসব অক্ষর হয় সেগুলো আমরা আগেও খেয়াল করেছি। একটা অক্ষর আমরা এখানে দেখিয়ে রাখি, এই যে আমরা শি লিখছি না, এর মাথাটায় একটু এরকম দাগ দিয়ে দেন, এটার উচ্চারণ হবে ছিয়েন, ছিয়েন মানে হাজার, কিউআই এ এন, ছিয়েন মানে হাজার, 1000, 2000, 3000, জাস্ট মাথায় একটা দিয়েন লাগিয়ে দিলেই সিটা ছিয়েন হয়ে যায়। আমরা 11 নম্বর অক্ষরে আসি, খেয়াল করেন 11 নম্বর অক্ষরটা হচ্ছে পা, মানুষের পা তো এমনই হয় তাই না, এটার উচ্চারণ পা, পা শব্দের অর্থ হলো আট, ইংলিশে এইট, হ্যাঁ, এটি একটি সংখ্যাবাচক শব্দ। এই পা অক্ষরটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে বিভিন্ন রকম অর্থ তৈরি করে, পায়ের সংক্ষিপ্ত রূপও হতে পারে, এটাকে ছোট করে লিখলাম এমন উল্টো দিক দিয়েও লেখা যায় পাটাকে। হ্যাঁ, আচ্ছা, এখন এই পা ব্যবহার করে পায়ের উচ্চারণটা এরকম, বি এ পা, হ্যাঁ, এটার উচ্চারণ এই পা ব্যবহার করে আমরা একটা অক্ষর খেয়াল করি। এখানে প্রথম আমরা পা লিখে দেব, পা লেখার পরে নিচে আরও একটি অক্ষর লিখব, খেয়াল করেন এই একটা অক্ষর লিখলাম, খেয়াল করেন এটা একটা কিন্তু অক্ষর, এই অক্ষর উচ্চারণ হচ্ছে সি, এখানে লিখে রাখি, এটা উচ্চারণ হচ্ছে সি, সি মানে হলো গোপন বিষয়, পার্সোনাল বিষয়, এই সি আর পা একসাথে করে একটা অক্ষর তৈরি করা হলে এটার অর্থ হবে ফেন, ফেন মানে ভাগ করা, খেয়াল করেন পা মানে আট না, আপনি গোপন বিষয়কে 8 জনের মধ্যে বলে ফেললেন, তাহলে তো 8 ভাগ হয়ে গেল বিষয়টা, এই জন্যে এটার উচ্চারণ হচ্ছে ফেন, কিন্তু এর অর্থ হবে ভাগ ভাগ হওয়া। হ্যাঁ, ফেন আমরা লিখে রাখি FEN, ফেন। এরপরে আসেন আট অক্ষর রেন, রেন, 12 নম্বর অক্ষরটা হচ্ছে রেন, রেন মানে মানুষ, এই যে পা অক্ষরটা খেয়াল করেন পায়ের মাঝখানে কিন্তু ফাঁকা, হ্যাঁ, রেন একই রকমের কিন্তু রেনের খেয়াল করেন নিচের অংশটা এমন, মাঝখানে কুচকিতে লেগে যাচ্ছে উপরে এমন, এটা হলো রেন, আর ই এন, রেন মানে মানুষ, রেন দিয়ে তো অসংখ্য অক্ষর হয়, রেনের একটি রূপ আমরা খেয়াল করি, এটা হলো রেনের আরেকটি রূপ, খেয়াল করেন যে একটা পা বড় একটা পা ছোট, এমন করেও রেন লেখা হয়, রেন এভাবেও লেখা হয়, কিন্তু এটা নানান ধরনের রূপ বা অক্ষর লেখার মধ্যে এই রূপ পরিবর্তন করেও অনেক সময় লেখা হয়ে থাকে। রেন দিয়ে অসংখ্য অক্ষর তৈরি হয়, এর মধ্যে একটি অক্ষর খেয়াল করেন, এই যে রেন লিখলাম এখানে একটা কাটা দিয়ে দেন, এই যে একটা দাগ, হ্যাঁ, এই অক্ষরটার উচ্চারণ হচ্ছে দা, দা মানে বড়, রেন দিয়ে এই অক্ষর তৈরি হলো দা, দা দিয়েও আরেকটি অক্ষর তৈরি হয়, খেয়াল করেন এটা ছিল দা,
এখানে আরো একটা কাটা দিয়ে দেন, এটা অর্থ হবে ফু। ফু ফু মানে হলো কোনো কিছুর মালিক, বা চাং ফু হাজব্যান্ডও বলা হয়। স্বামী অর্থেও এই ফু ব্যবহার করা হয়, কোনো কিছুর মালিক অর্থেও এই ফু ব্যবহার করা হয়। খেয়াল করেন, এই রেন থেকে আমরা তৈরি করলাম দা, দা থেকে তৈরি করলাম ফু। এই রেন আর এই পায়ের পার্থক্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, পায়ের মাঝখানে ফাঁকা থাকবে, রেনের মাঝখানটা লাগানো থাকবে। হ্যাঁ, রেন দিয়ে আরও একটা অক্ষর দেখা যাক এখানে। এই রেনের নিচে এ একটা দাগ দেন, এটার উত্তর হবে গা। গ গা মানে টি টা খানাখানি, ই গা একটা, লিয়াঙ্গা দুইটা। হ্যাঁ, আমরা এখানে উচ্চারণটা লিখে দিই, এটা হলো ডি এ দা, এটা এফ ইউ ফু, এটা জি ই গা। হ্যাঁ, পরের অক্ষরে আসা যাক, ১৩ নম্বর, ১৩ নম্বর অক্ষরটা খেয়াল করেন। ১৩ নম্বর অক্ষর হলো এইরকম, একটা দিয়েন এইরকম নিয়ে এইটা দিলাম। এই অক্ষরটার উচ্চারণ হলো পাও, পাও বি এ ও পাও। পাও মানে হলো মোরক, অর্থাৎ কোনো কিছু মুড়িয়ে রাখা। ধরেন ধরেন আমরা এই কলমটা এই যেরকম মুড়িয়ে ফেললাম কাগজ দিয়ে, এই যে মুড়িয়ে ফেললাম, এই মুড়িয়ে ফেলা বা প্যাকেট করা, এটাকে বলে পাও। কিন্তু এই পাও দিয়ে ওরকম অনেক জায়গায় অনেক রকমভাবে ব্যবহার করা হয় অনেক অক্ষরে। এটি দিয়ে একটা অক্ষর আমরা এখানে দেখাই, এই পাও এমন থাকলো, এখানে একটা জাস্ট দিয়েন দিয়ে দিয়ে দিলেন, এটা উচ্চারণ হবে সাও। সাও এস এইচ এ ও সাও, সাও মানে হলো চামচ। আমরা যে চামচ দিয়ে ভাত তরকারি তুলি সেটাকে বলে সাও। পাওয়ে একটা দিন লাগলে হবে সাও। আচ্ছা, এবার ১৪ নম্বর অক্ষরে আসা যাক। ১৪ নম্বর অক্ষর হচ্ছে আর। আর মানে ছেলে, খেয়াল করেন আর হচ্ছে একটা দাগ এইরকম আর একটা দাগ এইরকম। আর ই আর আর, হ্যাঁ, একটা দাগ ডান দিকে একটা দাগ বাম দিকে, এটা হলো আর। আর মানে সন্তান বা ছেলে। আর দিয়েও এরকম অসংখ্য অক্ষর তৈরি হয়। আমরা এখানে একটা উদাহরণ দিই, একটা অক্ষর, এটা একটা মৌলিক অক্ষর, এটার উচ্চারণ হলো খৌ। খৌ এর নিচে আপনি আর লিখে দিলেন, এটা উচ্চারণ হবে শিয়ং। শিয়ং শিয়ং মানে হলো বড় ভাই। হ্যাঁ, আমরা যে শিয়ং দি শিখেছি প্রথম দিকে, শিয়ং দি মানে বড় ভাই। শিয়ং দির শিয়ং হলো এটা, শিয়ং মানে বড় ভাই আর দি মানে ছোট ভাই, একসাথে শিয়ং দি মানে ভাই। তো শিয়ং দি লিখতে আমরা খৌ এবং আর ব্যবহার করব। হ্যাঁ, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, এটি হলো খৌ। হ্যাঁ, কে ও ইউ, খৌ শব্দের একটা অর্থ হলো মুখ, আমাদের যে মুখ আ ও, এইটা হলো খৌ। হ্যাঁ, খৌ দ্বারা অনেক সময় মানুষকেও বোঝায়, জনসংখ্যাকে বোঝায়। আর এটা হলো শিয়ং, এক্স আই ও এন জি, শিয়ং মানে বড় ভাই, খৌ মানে মুখ। তাহলে আর ব্যবহার করলাম, আর এর সাথে খৌকে যোগ করলাম, তৈরি হলো শিয়ং। আসেন আমরা ১৫ নম্বর অক্ষরে আসি। ১৫ নম্বর অক্ষর হচ্ছে পি। পি বি আই পি, পি শব্দের মানে হলো তুলনা, ছুরি, ড্যাগার, ছুরি বা চাকু টাইপের জিনিসকে বলা হয় পি। এই পি এর অসংখ্য ব্যবহার আছে, একটা ব্যবহার খেয়াল করা যাক। আপনি যখন দুইটা পি এরকম পাশাপাশি লিখবেন, এটার উচ্চারণও পি থাকবে। পি এটা মানে হলো তুলনা করা। কিন্তু আপনি যদি উল্টায় লেখেন, একটা পি এদিকে লিখলেন একটা পি এদিকে লিখলেন, এটার উচ্চারণ হবে পেই বা বেই। বেইজিং শহরের নাম নিশ্চয় আমরা সবাই জানি, বেইজিং লিখতে হলে এমন লিখতে হয়, এটা হলো সেই বেই বা পেই। এই বেই এর মানে হলো উত্তর দিক, যেহেতু বেইজিং শহর চীন দেশের উত্তর অঞ্চলের শহর, তাই এটাকে বলা হয় বেই, বেইজিং। তাহলে আজকে আমরা শিখলাম এই ১৫টি অক্ষর। হ্যাঁ, আমরা যদি প্রতিদিন কয়েকবার করে লিখি অক্ষরগুলোকে, তাহলে আমরা সহজে এগুলো মনে রাখতে পারবো এবং এগুলোর মাধ্যমে আমরা অন্য অক্ষরও তৈরি করতে পারবো। তো আজকে এখানেই থাক, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী অক্ষরগুলি শিখব। শেষে তাচা।